ফেসবুক আইডি থেকে আপনি কিভাবে টাকা ইনকাম করবেন? আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আমি গত মাসে আমার ফেসবুক আইডি থেকে $791 ইনকাম করছি, যেটা বাংলা টাকায় প্রায় 60,000 টাকার মতো। তো আপনিও চাইলে আপনার সাথে ফেসবুক আইডি থেকে টাকা ইনকাম করতে পারবেন। এর জন্য আপনাকে কি কি করতে হবে, আপনার আইডি দিয়ে কি কি কাজ করতে হবে, কি কি সেটিংস অন করতে হবে, কিভাবে আপনি সেই আইডি থেকে ইনকাম করবেন, সম্পূর্ণ প্রসেসটা আজকের এই ভিডিওতে আমি আপনাকে শিখাবো। তো আপনি যদি চান তাহলে ভিডিওটা দেখেন, আজকের এই ভিডিওটা দেখার পরে 100% আপনি আপনার সেই নর্মাল ফেসবুক আইডি থেকে টাকা ইনকাম করতে পারবেন। তো ভিডিও শুরু করার আগে একটা ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। চলুন এবার মূল ভিডিও শুরু করা যাক। সর্বপ্রথমে আপনি যে কাজটি করবেন, এখান থেকে সরাসরি আপনার যে ফেসবুক আইডিটা আছে, আপনার ফেসবুক আইডিতে আসবেন। এখান থেকে প্রোফাইলে আপনি চলে যাবেন। প্রোফাইলে আসার পরে এবার আপনি যে কাজটি করবেন, এখান থেকে যে কর্নার একটা সেটিংস আপনাকে অন করতে হবে, কর্নারে যে তিনটা ত্রিভুজ আছে দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি একটু নিচে লক্ষ্য করলে এখানে একটা অপশন পেয়ে যাবেন যে টার্ন অন প্রফেশনাল মোড। এটা যদি আপনার অন করা থাকে তাহলে ঠিক আছে, যাদের অন করা নাই আপনারা এটা অন করে নেবেন। এবং আপনার যদি প্রোফাইলটা লক থাকে তাহলে অবশ্যই এখান থেকে দেখে নেবেন এবং আপনাদের প্রোফাইলটা মানে আইডিটা আনলক করে নেবেন। তো দুইটা কাজ করবেন প্রথমে। দুইটা কাজ করার পরে এবার আপনাকে কী করতে হবে, আপনার সেই প্রোফাইলের মধ্যে মানে আইডি থেকে ইনকাম হবে কি না, মনিটাইজেশন হবে কি না, এটা আপনাকে প্রথমে আপনাকে চেক করে দেখতে হবে। সো এর জন্য আপনি কি যে কাজটি করবেন, আপনার যে প্রোফাইলের লোগোটা আছে কর্নারে আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি এখানে লক্ষ্য করলে একটা অপশন পেয়ে যাবেন, প্রফেশনাল ড্যাশবোর্ড দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখান থেকে কিন্তু আপনার সমস্ত রিস সব কিছু দেখাবে, অন্যরকম হয়ে যাবে। এখান থেকে দেখতে পাচ্ছেন প্রথমে এখানে লেখা আছে মনিটাইজেশন, যেটার থেকে আমরা ইনকাম করি, এখানে অনেকগুলো টুলস আছে। তো আগে আপনাকে চেক করে দেখতে হবে আপনার সেই আইডির মধ্যে ইনকাম হবে কি না। তো আমি আপনাকে স্টেপ বাই স্টেপ সমস্ত বিষয়গুলো দেখিয়ে দিচ্ছি। এই যে প্রোফাইল রিকমেন্ডেশন আছে 2 নম্বরে, আপনি এটাতে ক্লিক করবেন। সো এটাতে ক্লিক করার পরে কিন্তু আপনার সে এখান থেকে দেখতে পাচ্ছেন রিকমেন্ডেবল লেখা থাকবে, তারপর এখান থেকে এইরকমভাবে আপনার সব কিছু ঠিক থাকবে। এখানে যদি প্লাক কন্ডের থাকে তাহলে বুঝুন সমস্যা আছে। তারপরে নিচে দেখতে পাচ্ছেন লেখা আছে প্রোফাইল স্ট্যাটাস, আপনি এখানে ক্লিক করবেন। প্রোফাইল স্ট্যাটাসে ক্লিক করার পরে এখানে আপনি দেখতে পারবেন যে এই যে এলিজিবল টু মনিটাইজ, মানে সে আপনার সে আইডির মধ্যে মনিটাইজ হবে, ইনকাম করতে পারবেন। তারপরে আপনার এখানে একটা গ্রিন চিহ্ন থাকবে, তাহলে আপনি ধরে নেবেন যে আপনার আইডিটা ঠিক আছে। ঠিক আছে, এবার আপনি এখান থেকে বের হয়ে আসবেন। আসার পরে এখান থেকে আপনার আইডির মধ্যে আপনি আগে অনেক রকম অনেক কিছু সার্চছেন, কোনো পোস্ট বা কোনো ভিডিওর কারণে যদি আপনার আইডির মধ্যে কোনো কপিরাইট এসে থাকে বা কোনো সমস্যা এসে থাকে, এটা আপনাকে চেক করে দেখতে হবে। এর জন্য আপনি নিয়ে যে কাজটি করবেন, এর জন্য আপনি নিচে আসবেন। নিচে আসার পরে আপনি এখানে পেয়ে যাবেন হেল্প অ্যান্ড সাপোর্ট দেখতে পাচ্ছেন, হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করবেন। হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করার পরে আপনি এখানে পেয়ে যাবেন সাপোর্ট ইনবক্স দেখতে পাচ্ছেন, আপনি এখান থেকে সাপোর্ট ইনবক্সে ক্লিক করবেন। এই যে সাপোর্ট ইনবক্স, এখানে ক্লিক করার পরে এবার আপনার সামনে এখানে 2টা অপশন কিন্তু শো করবে দেখতে পাচ্ছেন। অলরেডি 2টা অপশন আসছে, একটা হচ্ছে রিপোর্ট অ্যাবাউট আদার্স, আর একটা হচ্ছে ইওর অ্যালার্টস। তো 2টা অপশন চেক করে দেখে নেবেন আপনার কোনো সমস্যা আছে কিনা। দেখতে পাচ্ছেন নো রিপোর্ট। তারপর এখান থেকে যদি আপনার কোনো রকম পোস্টে বা ভিডিও মধ্যে সমস্যা থাকে, কোনো রিপোর্ট থাকে, এখানে দেখাবে ইওর অ্যালার্টসের মাধ্যমে। সো এখন আপনাকে কী করতে হবে, আপনার সে আইডি থেকে ইনকাম করতে হলে আপনাকে প্রথমত যে কাজটি করতে হবে, আপনার সে আইডির মধ্যে আপনাকে কন্টিনিউ রিল ভিডিও অথবা লং ভিডিও আপলোড করতে হবে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু 2টা রিলস ভিডিও আপলোড করছিলাম, একটার মধ্যে 3 মিলিয়ন আর একটার মধ্যে 2.5 মিলিয়ন, মানে 25 লক্ষ, এবং প্রত্যেকটা ভিডিওর মধ্যে অ্যাভারেজ ভিউ আছে। আপনাকে 2 নম্বর কী করতে হবে, আপনাকে ভিডিও আপলোড করতে হবে নিয়মিতভাবে, আপনাকে কন্টিনিউ ভিডিও আপলোড করতে হবে। ঠিক আছে, সো এখন আপনাকে কীভাবে আপনি মনিটাইজেশন পাবেন এটা তো আপনাকে চেক করতে হবে, তাই না? তো আপনি আবার এখান থেকে কর্নারে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনি যে কাজটি করবেন, এই যে উপরে যে প্রফেশনাল ড্যাশবোর্ডটা আছে আপনি এখানে আবারও ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি এখান থেকে আবারও নিচে চলে আসবেন। নিচে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন মনিটাইজেশন টুলসটা, এটা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি আমার সেই আইডির মধ্যে স্টার চালু হয়ে গেছে এবং ইনস্টিমেটস হচ্ছে লং ভিডিওর ক্ষেত্রে। আমরা অনেকে কিন্তু ফেসবুকে লং ভিডিও দেখি, লং ভিডিও থেকে ইনকাম করতে চাইলে ইনস্টিমেটস আপনাকে চালু করতে হবে। আর ইনস্টিমেটস চালু করতে হলে
আপনাকে 5,000 ফলোয়ার থাকতে হবে আপনার আইডির মধ্যে, এবং লাস্ট 2 মাসের মধ্যে আপনাকে 60,000 মিনিট ওয়াচ টাইম পূরণ করতে হবে, তাহলে ফেসবুক আপনাকে ইনস্টিমেট সেট আপ দিবে। আর নিচে দেখতে পাচ্ছেন আরেকটা অপশন, এই যে অ্যাড অন রিলস দেখতে পাচ্ছেন, এই অ্যাড অন রিলস চালু হতে হলে আপনাকে কী করতে হবে, নিয়মিতভাবে আপনাকে এই যে বললাম রিল ভিডিও আপলোড করতে হবে। যখন আপনার ভিডিওতে বলা পরিমাণে রিল রিল ভিডিওতে ভিউ আসবে, তখন ফেসবুক আপনাকে এখানে এখানে এটা কিন্তু লক করা আছে, এখানে সেট আপ অপশনটা আপনাকে দিয়ে দিবে। সো এগুলো আপনি কাজের উপর ডিপেন্ড করবে, আপনি যত ভালো কাজ করবেন তত তাড়াতাড়ি আপনাকে ফেসবুক সেট আপগুলো দিবে। সো আশা করি বুঝতে পেরেছেন, এই নিয়মগুলো যদি আপনি মেনে চলেন তাহলে আপনার সেই নর্মাল ফেসবুক আইডিয়া থেকে আপনি ইনকাম করতে পারবেন। সো আশা করি বুঝতে পেরেছেন, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করবেন।